অবাঞ্ছিত প্রেগনেন্সি বা আনওয়ান্টেড প্রেগনেন্সি, এই কথাটা শুনলেই লোকে ভয় পায়, এবং যখন অজান্তেই এই ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়ে যায়, লোকে যেটা করে সেটা বন্ধুদের পরামর্শে ওষুধের দোকানে গিয়ে অথবা ওষুধের দোকানের কম্পাউন্ডের পরামর্শে কিছু ওষুধ কিনে খায়। এটা খুব বিপজ্জনক অভ্যেস। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা আজকে এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। কত সপ্তাহ অবধি প্রেগনেন্সি ওষুধ দিয়ে নষ্ট করা যায়? 9 সপ্তাহ বা তার থেকে কম হলে এই ওষুধ খেয়ে প্রেগনেন্সি নষ্ট করা যায় এবং ডাক্তারের পরামর্শে করলে এটা নিরাপদ। এই যে কিটগুলো বাজারে পাওয়া যায়, এর মধ্যে কি থাকে? এর মধ্যে 2 প্রকার ট্যাবলেট থাকে। একটাকে বলা হয় মেফিপ্রিস্টোন এবং 4টে মিজোপ্রস্টল ট্যাবলেট থাকে। কিভাবে এই ওষুধ খেতে হয়? এই মেফিপ্রিস্টোন ট্যাবলেটটা প্রথমে দেওয়া হয়, তার 24 থেকে 48 ঘন্টা বাদে এই মিজোপ্রস্টল ট্যাবলেটগুলো দেওয়া হয়, এবং এই ট্যাবলেটগুলো খাওয়ার নিয়ম আপনার ডাক্তার বলে দেবে। কখনো 4টে ট্যাবলেট একসাথে খেতে হয়, অথবা 2 ট্যাবলেট খেয়ে তার 4 ঘন্টা বাদে আবার 2 ট্যাবলেট খেতে হয়। এইভাবে বাচ্চা যদি নষ্ট করা হয় তার সাকসেস রেট কতখানি? এর সাকসেস রেট প্রায় 98%, কিন্তু অনেক সময় এই ওষুধ কাজ করে না। এই যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো কিভাবে কাজ করে? মেফিপ্রিস্টন ট্যাবলেটটা প্রোজেস্টেরন হরমোন যে সাপোর্ট থাকে প্রেগনেন্সি সেটাকে আস্তে আস্তে বন্ধ করে দেয়, এবং মিজোপ্রস্টল ট্যাবলেট ইউট্রাসকে ক্র্যাম্পিং পেইন তৈরি করে, তাই জন্য প্রেগনেন্সিটা ব্লিডিং এর সাহায্যে আস্তে আস্তে বেরিয়ে যায়। এই ব্লিডিং কখন শুরু হতে পারে? ওষুধগুলো খাওয়ার 4-5 ঘন্টা থেকে 48 ঘন্টা পরেও এই ব্লিডিং শুরু হতে পারে। এই ট্যাবলেটগুলো কি কোনো সাইড এফেক্ট আছে? নিশ্চয়ই আসে, ওষুধ সাইড এফেক্ট ছাড়া হয় না। এর সাইড এফেক্ট হলো ডায়রিয়া, ভমিটিং, ক্লান্তি লাগা, হালকা গা গরম, জ্বর, মাথা ব্যথা অথবা মাথা ঘোরা। এই ওষুধগুলো যখন নেবেন কি প্রিকশনস নেবেন? যদি ব্যথা হয় তাহলে ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খেতে পারেন। যখন এই ওষুধগুলো নিচ্ছেন বাড়িতে থাকুন, সাথে কেউ থাকলে ভালো হয়, এবং যদি কোন রকম এমার্জেন্সি হয় তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে। আপনি কি করে জানবেন যে এমার্জেন্সি কি হচ্ছে? যদি ব্লিডিং বেশি হয়, 2টো প্যাড 2 ঘন্টার মধ্যে একদম ভিড়ে যায়, যদি খুব বেশি ব্যথা হয়, বমি হয় অথবা জ্বর হয়, তাহলে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। যদি এই ওষুধ কাজ না করে তবে কি হবে? যদি এই ওষুধ কাজ না করে তাহলে আপনার ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবে যে আবার এই ডোজ রিপিট করা যায় কিনা, অথবা সার্জারি করে প্রেগনেন্সিটাকে নষ্ট করতে হবে। এই ওষুধ খাবার কতদিন বাদে আপনাকে ফলো আপ করতে হবে? এই ওষুধ খাবার 2 সপ্তাহ বাদে আপনি আপনার ডাক্তারবাবুকে দেখাবেন। তার কারণ, ইউট্রাসের মধ্যে তখনও কিছু প্রোডাক্ট অফ কনসেপশন থাকতে পারে, প্রেগনেন্সি কন্টিনিউ হতে পারে, এক্টপিক প্রেগনেন্সি অর্থাৎ ইউট্রাসের বাইরে প্রেগনেন্সি আসতে পারে, যেটা খুব বিপজ্জনক। প্রেগনেন্সি ইউজুয়ালি ইউট্রাসের মধ্যে আসে, কিন্তু টিউব বা অন্য কোথাও এলে এটা খুব বিপজ্জনক, এতে জীবনহানি হতে পারে এবং এটা এক্সক্লুড করতে হবে, এবং পেটের মধ্যে ইনফেকশন অথবা কোন রকম ক্লট থাকতে পারে। এই ওষুধ কখন খাওয়া যাবে না? যদি প্রেগনেন্সি 9 সপ্তাহর বেশি হয়, কোন রকম মেডিকেল কন্ডিশন থাকে, আপনি যদি কপার টি পরে থাকেন, অথবা এক্টপিক প্রেগনেন্সি সাসপেক্ট করা হচ্ছে, বা এই ওষুধগুলোতে আপনার অ্যালার্জি আছে, সেই ক্ষেত্রে এই ওষুধগুলো খাওয়া যাবে না। এই ওষুধ খাওয়ার কতদিন বাদে আবার সহবাস শুরু করা যায়? এই ওষুধ খাবার পরে যখন পুরো টার্মিনেশন হয়ে যায়, তারপরে আপনি 2-3 সপ্তাহের মধ্যে সহবাস শুরু করতে পারেন, অথবা যখন ইচ্ছা করবে তখন সহবাস করতে পারেন। এই প্রেগনেন্সি পরে বা এইভাবে বাচ্চা নষ্ট করার পরে কি আমাদের কোনো কন্ট্রাসেপশন নিতে হবে? নিশ্চয় নিতে হবে, কারণ বারবার এই ওষুধ খাওয়া আপনার ভবিষ্যতে প্রেগনেন্সির জন্য ক্ষতিকর। তাই জন্য যদি অবাঞ্ছিত প্রেগনেন্সি এসে যায় এবং আবার প্রেগনেন্সি আসার চান্স থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল বা অন্য রকম কন্ট্রাসেপটিভ মেথড আপনাকে ফলো করতে হবে। তবে আমরা আবার জানিয়ে রাখি যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া ভীষণ বিপজ্জনক,
কারণ এর সাইড এফেক্ট আছে এবং এর অনেক কমপ্লিকেশনস আছে।